বন্ধুরা প্রেরণা একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো নবম শ্রেণীর প্রিয় বন্ধুরা আজ আমরা তোমাদের বাংলা বইয়ের পাঠ্যকবিতা আবহমান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসিকিউ নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো কটি এমসি এর সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাও আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো আবহমান কবিতাটি লাইন ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে আগের একটি ভিডিওতে যারা এই ভিডিওটি দেখো নি তার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমরা এমসি কিউ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো আবহমান কবিতাটির কবি হলেন শঙ্খ ঘোষ অমিয় চক্রবর্তী জয় গোস্বামী নীরেন্দ্রনাথ চক্রবর্তী যারা উত্তরটি জানো তারা ভিডিওটি পজ করে উত্তরটি কমেন্ট বক্সে জানাতে পারো এবার উত্তরটি দেখে নাও উত্তরটি হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতাটির কবি হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী পরের প্রশ্নটি হল আবহমান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কলকাতার যিশু অন্ধকার বারান্দা উলঙ্গ রাজা পাগলা ঘণ্টি উত্তরটি হবে অন্ধকার বারান্দা আবহমান কবিতাটি অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্নটি হল আবহমান শব্দের প্রকৃত অর্থ কী আহ্বান চিরন্তন আগমন ক্ষণকালীন উত্তর হবে চিরন্তন পরের প্রশ্নটি দেখে নাও আবহমান কবিতায় লাউমাচাটি আছে উঠোনে বেড়ার পাশে ঘরের কোণে রাস্তার পাশে যাদের উত্তরটি জানা আছে তাদের ভিডিওটি পজ করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও উত্তরটি হবে উঠোনে পরের প্রশ্নটি হবে আবহমান কবিতায় কবি কোথায় দাঁড়ানোর কথা বলেছেন চালতা গাছের পাশে কুমড়ো মাছের পাশে লাউ মাছের পাশে পদ্মবিলের পাশে উত্তরটি হবে লাউ মাচাটার পাশে আবহমান কবিতায় কবি লাউমাচার পাশে দাঁড়াতে বলেছেন পরের প্রশ্নটি দেখে নাও ফুরোয় না তার কিছুই ফুরোয় না এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হল পুরোনো দিনের কাহিনি ফুরায় না রূপকথার গল্প ফুরায় না বর্তমানের কঠিন বাস্তবতার মধ্যেও হৃদয়ে বেঁচে থাকে পল্লী জীবনের স্মৃতি কোনোটাই নয় উত্তর হবে গ নম্বরটা বর্তমানের কঠিন বাস্তবতার মধ্যেও হৃদয়ে বেঁচে থাকে পল্লী জীবনে সুখস্মৃতি যা কখনোই ফুড়োয় না পরের প্রশ্নটি দেখে নাও যে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না এখানে কোন গাছটির কথা বলা হয়েছে নটে গাছ লাউ গাছ লঙ্কা গাছ বট গাছ নিশ্চয়ই তোমাদের উত্তরটি জানা আছে যারা উত্তরটি জানো তারা কমেন্টে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাও এবার দেখে নাও উত্তরটি কি হবে উত্তরটি হবে নটে গাছ যে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুরয়ে না সেই গাছটি হল নটি গাছ পরের প্রশ্নটি দেখে নাও পরের প্রশ্নটি হল আহ আবহমান কবিতায় একগুয়েটার যা কিছুতেই ফুরোয় না তা হল দুরন্ত ছেলে মানুষই দুরন্ত দুষ্টুমি দুরন্ত খেলার ইচ্ছা দুরন্ত পিপাসা উত্তর হবে দুরন্ত পিপাসা আবহমান কবিতায় এক একগুয়েটার যা কিছুতেই ফুরোয় না তা হলো দুরন্ত পিপাসা পরের প্রশ্নটি দেখে নাও পরের প্রশ্নটি হল তার বাগান থেকে ড্যাশ হাসি শূন্যস্থানে কী বসবে বকফুলের গোলাপ ফুলের কুন্দ ফুলের চাপা ফুলের তার বাগান থেকে কোন ফুলের হাসি এখানে হবে কুন্দ ফুলের হাসি উত্তরটি হবে কুন্দ ফুলের হাসি না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি পরের প্রশ্নটি দেখে নাও সান্ধ্য নদীর হাওয়া ছুটে আসে কখন সূর্য উঠলে ছায়া নামলে কুন্দ ফুল ফুটলে রাত্রি হলে উত্তর হবে ছায়া নামলে সান্দ নদীর হাওয়া ছায়া নামলে ছুটে আসে এই ছিল দশটি এমসিকিউ এবার আমরা দেখে নেব এসিকিউ গুরুত্বপূর্ণ কটি এসিকিউ দেখে নাও প্রথম প্রশ্নটি প্রথম প্রশ্নটি হল আবহমান কথাটির অর্থ কী আবহমান শব্দটির অর্থ হলো চিরকালীন পরের প্রশ্নটি হলো যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া কবি উঠানে গিয়ে দাঁড়াতে বলেছেন কেন উত্তরটি হবে আবহমান কবিতায় কবি ফেলে আসা পল্লী জীবনের কথা মনে মনে করিয়ে দেওয়ার জন্যই উঠানে গিয়ে দাঁড়াতে বলেছেন পরের প্রশ্নটি দেখে নাও কে এখানে এসেছিল অনেক বছর আগে উল্লেখিত এখানে অনেক বছর আগে মানুষটি কি করেছিল উত্তরটি হবে কবিতায় উল্লেখিত অনেক বছর আগে বাংলায় আশ্রয়ের খোঁজে আসা মানুষের কথা বলা হয়েছে যারা গায়ে নিবিড় অনুরাগে ভালোবাসায় ঘর বেঁধেছিল পরের প্রশ্নটি দেখে নাও এখনো সেই কুন্দ ফুল দুলছে ফুল দুলছে এখানে এখনও ফুল দুলছে কেন আধুনিক যন্ত্র সভ্যতার টানে মানুষ গ্রাম ছাড়ে কিন্তু গ্রামের মায়া তাকে ছাড়ে না তাই বারবার সে ফিরে আসতে চায় আপন জন্মভূমি পল্লী গ্রামে তার হৃদয়ে জন্মভূমি গ্রামের সৌন্দর্য আর আকর্ষণ আবহমান কাল ধরে একই রকম থাকে এটা বোঝাতেই কবি ফুলদোলার উপমাটি দিয়েছেন পরের প্রশ্নটি দেখে নাও ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা এখানে এক গুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে পল্লী প্রকৃতির সহজ সরল জীবন ও সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষের মধ্যে যে আকুলতা দেখা যায় সেই ফিরে আসার ইচ্ছাকেই কবি এক গুঁয়েটা দুরন্ত বলেছেন এই ছিল আজকের এমসি ও এসিকিউর প্রশ্ন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের কমেন্টে জানাও আর ভিডিওটি লাইক ও শেয়ার করো পরবর্তী ক্লাসগুলোর আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো